মিষ্টি মিষ্টি সুখে হবে বন্ধু অকারণ ভালোবাসা ফোন ছুটিতে মন খারাপ The world's best ingredients perfect combination আর ইয়ামি সাথে ইগলু যা মিষ্টি সুখের সম্পর্কগুলোকে করে তোলে আরো মধুর যেখানেই মিষ্টি মুখ সেখানেই ইগলু দর্শক আমরা প্রতি মঙ্গলবারের আয়োজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরটিভি অনলাইন আমরা এই প্রোগ্রামটা করছি প্যাশন টু গ্রো এবং পারহ্যাপস ইউ হ্যাভ সিন দ্যাট যে আমরা প্রতিটা পর্বে ইউ আর ট্রাইং টু ব্রিং দ্য ট্রু হিরো ফ্রম দ্য মার্কেট আমি কথাটা প্রতি পর্বেই বলে থাকি যে আমাদের বাংলাদেশের কনটেক্সটে যারা সাকসেসফুল পার্সন আছেন রেসপেক্টিভ অফ ভেরিয়াস কর্পোরেটস আইদার ইন দ্য কর্পোরেটস ইভেন আমরা এই প্রোগ্রামে উই ব্রট ডিফারেন্ট লেভেল অফ ইউ নো পিপুল ডিফারেন্ট সাকসেসফুল পিপুল আমরা অভিনেতাদের ইনভাইট করেছি আমরা ইনভাইট করেছি বিভিন্ন ইউনো কর্পোরেট লেভেলে যারা আছেন আমরা হসপিটালিটি ইন্ডাস্ট্রি থেকে ইনভাইট করেছি আমরা পলিটিশিয়ানদের ইনভাইট করেছি বিকজ দিস ইজ অলসো ডিফারেন্ট প্রফেশন অ্যাজ ফার এস কেরিয়ার ইজ কনসার্ন আমরা যদি ওইভাবে চিন্তা ভাবনা করি যে প্যাশন টু গ্রো ইজ অল অ্যাবাউট ইউনো উই আর ব্রিঙ্গিং দ্য প্যাশনেট পার্সন যারা প্রকৃতপক্ষে সাফল্য সফল অথবা আস্তে আস্তে সাফল্যের সিঁড়ি বেয়ে বেয়ে একটা একটা ডিফারেন্ট ডেস্টিনেশনে যাচ্ছেন ওই ধরনের বিশেষ ব্যক্তিত্বকে আমরা ইনভাইট করছি অবজেক্টিভ ইজ সিম্পল বিকজ আমরা জানি বাংলাদেশ ইজ এ ট্রু পটেন্সিয়াল কান্ট্রি উই হ্যাভ নাম্বার অফ রিসোর্স উই হ্যাভ নাম্বার অফ ট্যালেন্টস বাট সামটাইমস হোয়াট হ্যাপেন্স যে আমাদের যে সমস্ত ট্যালেন্টেড ছেলেপেলে আছে যারা ওয়ান্ট টু গ্রো করতে চায় যারা বড় হতে চায় ডিউ টু ল্যাক অফ টিপস ল্যাক অফ গ্রুমিং দ্য ক্যানট বি সাকসেসফুল তো ওই ধরনের ওই প্রত্যাশা ওই আশাবাদ নিয়ে আমরা প্রোগ্রামটা করছি উই আর গেটিং ফ্যান্টাস্টিক রেসপন্স এবং আমাদের কাছে অনেকেই কোয়েশ্চেন করছেন ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন টু হ্যাভ দ্য সাপোর্ট বিকজ এভরিবডি ইজ বিট অফ প্রফেশনের প্রত্যেকেই কম বেশি আমাদের ইচ্ছা থাকে বড় হওয়ার ইচ্ছা থাকে যে যে জায়গায় কাজ করি আইদার ইউ আর ওয়ার্কিং ইন কর্পোরেট আইদার ইউ আর ডুইং ইজ ওন বিজনেস হোয়াট এভার টিচার ইভেন ইন ফ্যামিলিয়ার লাইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল সো এরই ধারাবাহিকতা আমরা যে সমস্ত গুণী ব্যক্তিত্ব যারা সাফল্য সম্বলিত ব্যক্তিত্ব যাদেরকে ইনভাইট করি তারই ধারাবাহিকতা আজকে আমাদের সাথে আছেন আমাদের এই অত্যন্ত প্রিয় কাছের মানুষ সে হচ্ছে আজম ভাই আজম ভাই এই মুহূর্তে আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আছেন অ্যাজ এ গ্রুপ সিসিও আই মিন চিফ কমিউনিকেশন অফিসার সো শি ইজ কোয়াইট বেটার পার্সন এবং এছাড়াও তার আরও বিভিন্ন পরিচয় আছে শি ইজ নট ওনলি ওয়ার্কিং ইন দ্য ব্যাঙ্কিং সেক্টর শি ইজ অলসো এ ভেরি গুড অ্যাক্টর বিকজ তার অনেক বড় বড় বাই দিস টাইম শি হি ইজ বিং ওয়ার্কিং ইন দ্য ডিফারেন্ট ড্রামা এবং অ্যাজ এ হোল হি ইজ এ ভেরি ডাইনামিক পার্সন কারণ ব্যাংকের মতো প্রফেশনে কাজ করে ম্যানেজিং অল দ্য থিংস ইটস নট ভেরি ইজি অ্যান্ড আই বিলিভ ইজ ওয়ান অফ দ্য ডাইনামিক পার্সন অ্যাজ ফার এস বাংলাদেশ ইন্ডাস্ট্রি ইজ কনসার্ন আজম ভাই ওয়েলকাম টু দ্য শো আমরা যখন আপনার প্রোফাইল দেখি আজম ভাই ইটস এ ভেরি অ্যামেজিং প্রোফাইল যে আপনি আসলে ইউ আর এ গুড ব্যাঙ্কার আপনি ব্যাঙ্কিং সেক্টরে কাজ করছেন ব্যাঙ্কিং ইজ এ ভেরি বিজি জব অনেক বড় ব্যস্ত থাকতে হয় আপনি অনেক বড় পজিশনে কাজ করেন মার্শাল্লাহ পাশাপাশি আপনার আবার ডিফারেন্ট পেশন আছে যে ইউ আর অলসো ট্রাইং টু ডু অ্যাক্ট আপনি অ্যাক্টিংয়ে কাজ করছেন সো আপনি আজকে এই গত চার বছর ধরে যতটুকু আমরা জানি আপনি বিভিন্ন ধরনের ড্রামার সাথে কাজ করছেন সিরিয়ালে কাজ করছেন পাশাপাশি ব্যাঙ্কিং প্রফেশনে দীর্ঘ প্রায় ইসে মোর দ্যান ক্লোজ টু 20 ইয়ার্স ইউর ওয়ার্কিং সো আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ব্যক্তি আজম হোয়াট ইউ ওয়ান্টেড টু বি আপনি কী হতে চেয়েছিলেন জীবনে আসলে এখন কোথায় আছেন আপনি ধন্যবাদ আমি যখন ছোট ছিলাম মানে যখন আমি স্কুলে পড়তাম তখন আমার বয়স অনেক কম ছিল আমি ক্লাস ওয়ান বা টুতে পড়ি তখন একটা স্বপ্ন ছিল একদম প্রথম যেটা স্বপ্ন ছিল আমি ট্রাফিক পুলিশ হতে চেয়েছিলাম ট্রাফিক পুলিশ হতে চাওয়ার কারণটা ছিল যে আমার কাছে তখন মনে হতো যে একজন ট্রাফিক পুলিশ তার একটা সোশ্যালি তার একটা পজিশন আছে যে সব কিছুকে ডিসিপ্লিন ওয়েতে অপারেট করতে পারে তখন আমি খুবই ছোট এবং আমার এই কথাগুলো শুনে আমার ভাই বোনরা হাসতো যে তুমি ট্রাফিক পুলিশ হওয়ার স্বপ্ন দেখছো তারপরে যখন আরেকটু বড় হলাম তখন স্বপ্ন দেখতাম সেনাবাহিনীতে জয়েন করব তারপরে একসময় এয়ারফোর্সের প্রতিও আমার খুব আগ্রহ ছিল আমার বাবা সরকারি চাকরি করতেন আমার বাবার স্বপ্ন ছিল আমি যেন সরকারি চাকরিতে আসি তো পরবর্তীতে যেটা হলো যে স্কুল আমি পড়াশোনা করেছি ওয়েস্টার্ন হাই স্কুলে সেখান থেকে ঢাকা কলেজে আসলাম ঢাকা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ব্যাচের আমরা
যে বন্ধুরা ছিলাম প্রায় সবাই, আমরা চার পাঁচজন ছাড়া সবাই সরকারি চাকরিতে গেলেন। আচ্ছা। এবং তাদের মধ্যে কেউ পুলিশ কর্মকর্তা, কেউ কাস্টমস কর্মকর্তা, কেউ ট্যাক্স কর্মকর্তা, কেউ প্রশাসনে গেলেন। তো তখন একটা আফসোস হতো যে আমি কেন গেলাম না। তো আমি না যাওয়ার পেছনে একটা কারণ ছিল, সেটা হলো যে সচ্ছলতার কথা চিন্তা করে আমি আসলে যাইনি। আমার বাবা সরকারি চাকরি করতেন এবং উনি জুডিশিয়াল সার্ভিসে ছিলেন, আমার দেখা পৃথিবীর একমাত্র সৎ একজন ব্যক্তি, এবং যার জন্য আমি সবসময় ভাবতাম যে আমি সরকারি চাকরি করলে আমি আমার সংসার বা আমার পরিবারকে আমি সচ্ছলভাবে রাখতে পারবো না, অসৎ পথে চলতে হতে পারে, হতে পারে। তো সেই বিবেচনা থেকে আমি প্রথমেই আমি বেসরকারি চাকরিতে চলে আসি। তো প্রথমে আমি চুজ করি কমিউনিকেশনস, ইনফরমেশন, পাবলিক রিলেশনস, মার্কেটিং, এই কাজগুলোকে আমি প্রমোট করার চেষ্টা করি। তো আমার ক্যারিয়ারটি আমি শুরু করেছিলাম 1988 ভলান্টারি হেলথ সার্ভিসেস সোসাইটি, আমরা তখন ইউনিসেফের সাথে কাজ করতাম, এবং সেই সময় 1988 ইউনিসেফ সারা দেশে অনেকগুলো পাবলিকেশনস বের করতো, এবং তার মধ্যে একটা পাবলিকেশনসের দায়িত্ব ছিল আমার কাছে, ওটার নাম ছিল যোগাযোগ। এটা ছিল সারা দেশে যারা হেলথ ওয়ার্কাররা কাজ করে সেই হেলথ ওয়ার্কার এবং হেলথ ম্যানেজারদের জন্য আমরা কিছু বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে আমরা একটা পাবলিকেশন বের করতাম। আরেকটা পাবলিকেশন ছিল সারা দেশে যারা হেলথ ওয়ার্কাররা গ্রাসরুটে কাজ করে তাদের জন্য আমরা একটা টিকা ডাক নামে একটা পাবলিকেশন বের করতাম ইমিউনাইজেশন প্রোগ্রামের উপরে, এবং এই পাবলিকেশনটা 1988 সার্কুলেশন ছিল 1,20,000, অনেক আগের কথা, হিউজ ছিল। এবং সেখানে এডিটোরিয়াল বোর্ডে ইউনিসেফের লোকরা থাকতেন, এবং আমার জীবনে একটা খুব লার্নিং একটা সময় সেই সময়টা ছিল। সেখান থেকে কাজ করতে করতে পরবর্তীতে আমি কারিতাসে আসি। কারিতাস বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটা বৃহৎ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা, এবং কারিতাসে কাজ করার সময় দুর্যোগ প্রতিরোধ নিয়ে আমরা অনেক কাজ করি। আপনি জানেন যে আমাদের দেশ দুর্যোগ প্রবণ একটা দেশ, এবং যেখানে সাইক্লোন, ঘূর্ণিঝড় এগুলো সারা কয়েক বছর পরপরই এইগুলো হয়ে থাকে, এবং কোস্টাল এরিয়াতে আমরা প্রচুর কাজ করেছি সেই সময়, এবং অনেক সাইক্লোন শেল্টার করা হয়েছে। 91-এ আমাদের দেশে যে মানে প্রলয়ঙ্করী যে ঘূর্ণিঝড় হয়, তার পরপরই মানে যেদিন ঘূর্ণিঝড় আঘাত হানে তার পরের দিনই কিন্তু আমাকে চলে যেতে হয়েছিল ওই কোস্টাল এরিয়াতে। আমার কাজ ছিল যে ওখানকার ক্ষয়ক্ষতিগুলোকে ডোনারদের কাছে তুলে ধরা, এবং সো দ্যাট ডোনাররা পরবর্তীতে কমিটমেন্ট করবেন এবং তারা এসে ভিজিট করবেন এবং বিভিন্ন প্রজেক্ট নেওয়া হবে, এবং সাকসেসফুলি আমি করার চেষ্টা করেছি। তো এরপরে আমি 1999-এ আমি ব্যাংকিং সেক্টরে চলে আসি, এবং আপনি একটা ডিফারেন্ট সেক্টরে শুরু করেন। শুরু করেছিলাম ডেভেলপমেন্ট সেক্টরে, তারপরে চলে আসলাম ব্যাংকিং সেক্টরে। তবে আমি সেক্টর চেঞ্জ করলেও আমি আমার ডিসিপ্লিনটাকে চেঞ্জ করিনি কখনো, মানে দ্যাট ইজ কমিউনিকেশন, ইনফরমেশন, পাবলিক রিলেশনস, মার্কেটিং, এই কাজগুলো করেছি। তো 1999-এ আমি ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ারটা শুরু করি স্ট্যান্ডার্ড ব্যাংকে জনসংযোগ কর্মকর্তা হিসাবে। তার পরবর্তীতে 2001 সালে আমি ডাচ বাংলা ব্যাংকে জয়েন করি, সেখানেও জনসংযোগ কর্মকর্তা। তারপরে 2004 সালে আমি ঢাকা ব্যাংকে জয়েন করি, সেখানে হেড অফ পাবলিক রিলেশনস হিসাবে জয়েন করি, এবং তার পরবর্তীতে 2009 সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে, এখানে একটু বড় দায়িত্ব ছিল, সেটা ছিল আমি হেড অফ মার্কেটিং, এবং হেড অফ মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট হিসাবে আমি সেখানে কাজ করা শুরু করি। এবং তার পরবর্তীতে 2016 সালে আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে জয়েন করি গ্রুপ চিফ কমিউনিকেশনস অফিসার হিসাবে। তো এই টোটাল ক্যারিয়ারে আমি সবসময় কিন্তু মিডিয়ার সাথে আমার একটা ইনভলভমেন্ট ছিল, এবং সেই ইনভলভমেন্টের কারণে আমি কখনো বিভিন্ন ধরনের প্রোগ্রামে আমাকে যেতে হয়েছে, এবং এই প্রোগ্রামগুলো ছিল কখনো ট্রেড অ্যান্ড কমার্স নিয়ে, কখনো স্পোর্টস নিয়ে, যেখানে আমাদের ব্যাংকের বা আমার প্রতিষ্ঠানের কোনো একটা সম্পৃক্ততা ছিল। তো এগুলো করতে করতে একটা জনপ্রিয় টিভি চ্যানেলের একজন শীর্ষ কর্ম দুজন শীর্ষ কর্মকর্তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে প্রায় তো আসা হয়, তো আমি ছোটবেলায় বক্তৃতা করতাম, বিতর্ক করতাম, টুকটাক মঞ্চ নাটক করেছি, মূকাভিনয় করেছি, তো অভিনয়ের একটা সুযোগ পাওয়া যায় কিনা। তো আমি অনুরোধটা করেছিলাম শিল্পী চন্দন সিনহা এবং কর্নেল মীর মোতাহার হাসানের কাছে। তো তারা তখন সেই সময় কয়েকজন গুণী নির্মাতার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেয়। তো এই পরবর্তীতে এই গুণী নির্মাতাদের মধ্যে থেকে প্রথমে আমাকে এফ কিউ পিটার উনি আমাকে ইনভাইট করেন 2015 সালের জুলাইয়ের 3 তারিখে উনি প্রথম আমাকে ইনভাইট করেন ওনার একটা টেলিফিল্ম দ্য হিরো সেখানে কাজ করার জন্য, এবং আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই জুলাই 3 তারিখে
শহীদুজ্জামান সেলিমের সাথে, উনি একজন শক্তিশালী অভিনেতা। কত সালের কথা এটা? 2015 সালে। 2015 সালে। I was really wondered, আপনাকে আমি চিনতাম, বাট হঠাৎ করে দেখুন টেলিভিশন স্ক্রিনে দেখি। তো আমার জীবনে সেই দিনটা অত্যন্ত আনন্দের একটা দিন, এবং এই প্রথম আমি ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, পাশাপাশি আমার আমার জন্য এই দিনটা একটি কষ্টের দিন, কারণ সেদিন আমি আমার মাকে হারিয়েছি। এবং আমার মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন, উনি শয্যাশায়ী ছিলেন, এবং জুন মাসের দিকে উনি হসপিটালাইজড হন। এবং যেদিন শুটিংয়ে প্রথম যাই, মানে আমার একটা নেচার ছিল যে আমার মা যখন বেঁচে ছিলেন, আমার প্রতিটা দিন আমি শুরু করতাম ওনার সঙ্গে দেখা করে। এবং সকালে আমি যখন দেখা করতে যাই হসপিটালে, তখনও তার সিচুয়েশনটা একটু খারাপ ছিল, কিন্তু আমি ভাবতে পারিনি যে এতটা দ্রুত অবনতি হবে। এবং আমি শুটিং লোকেশন থেকেই শুনতে পাই যে অবস্থা খুব খারাপ হয়েছে, এবং পথে আমি খবর পাই যে শি ইজ নো মোর। তো এই কারণে এই দিনটা আনন্দ এবং বেদনা দুটোরই। এবং তারপরে সেই জুলাই 3 তারিখ থেকে কাজ করা শুরুর পরে, প্রথম কাজটা কিছুদিন পরেই একটি চ্যানেলে সেটা প্রচারিত হয়, এবং তার পরবর্তীতে আরেকজন গুণী নির্মাতার সঙ্গে আমার পরিচয় হয়, চয়নিকা চৌধুরী। এবং 2016 সালের ঈদের প্রথম একটা কাজ তার সাথে আমি করি, তার পরবর্তীতে আস্তে আস্তে অনেকের সঙ্গেই পরিচয় হয়। এবং মোটামুটি 80-এর দশক, 90-এর দশক, এবং হালের যারা নাকি শোবিজে কাজ করছেন, যারা অভিনয় শিল্পী আছেন, প্রায় সবার সাথেই কাজ করার সুযোগ হয়েছে, এবং অনেক গুণী নির্মাতার সাথে কাজ করেছি। এবং তবে সবচেয়ে বেশি করেছি চয়নিকা চৌধুরীর কাছে। এবং এদিক থেকে আমি আমি বলবো যে আমি অত্যন্ত ভাগ্যবান যে একটা প্ল্যাটফর্ম আমি পেয়েছি, এবং সেই প্ল্যাটফর্মের কারণে ধীরে ধীরে অনেকের সঙ্গে পরিচয় হয়েছে। সো ইউ বিলিভ ইন নেটওয়ার্কিং, উইচ ইজ ওয়ান্ডারফুল। আপনি যে প্রফেশনে শুরু করলেন, এনও যে আপনি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ শুরু করলেন, ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার সময় দেন পরবর্তীতে টার্ন ইউর সেলফ ইন দ্য ব্যাঙ্ক, ব্যাঙ্কের সাথে বিভিন্ন রিলেশনশিপ, মানুষের সাথে পরিচিত, এবং ইউ বিলিভ ইন নেটওয়ার্কিং। ডু ইউ বিলিভ দ্যাট নেটওয়ার্কিং মেক্স দ্য হিউজ ডিফারেন্স অ্যাজ ফার অ্যাজ সাকসেস ইজ কনসার্ন? ইয়েস, ডেফিনেটলি। কারণ একটা সময় বলা হতো যে ইনফরমেশন ইজ পাওয়ার, কিন্তু এখন কিন্তু সারা পৃথিবীতে নেটওয়ার্কিংটাকেই কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনি যদি অন্যভাবে দেখেন যে এই যে সোশ্যাল মিডিয়া যেগুলো আমাদের দেশে আছে, সারা পৃথিবীতে যেগুলো আছে, আমরা যেগুলো ব্যবহার করছি, এগুলো কিন্তু সবই কিন্তু নেটওয়ার্কিংয়ের জন্য। কারণ আপনি হয়তো 10 বছর আগের একজন হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। এখন আপনি যদি সেটাকে নার্সিং করেন, তাহলে কিন্তু সেই মানুষটাও ফিল করবে যে আপনি তাকে টাচ করছেন। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, প্রত্যেকদিন কিন্তু আমরা দেখি যে আজকে কার কার জন্মদিন, এবং এই জন্মদিনে যদি আপনি তাকে একটা উইশ করেন, আপনি যদি তার ম্যারেজ অ্যানিভার্সারিতে একটা উইশ করেন, সে একটু ফিল করবে যে একটু ওয়ার্ম ফিল করবে যে হ্যাঁ কামরুল ভাই আমাকে উইশ করলো, আচ্ছা ফাইন। আপনার সঙ্গে হয়তো আমার সারাদিন দেখা হচ্ছে না, কিন্তু ওখানে কিন্তু আমার প্রতিদিন কমিউনিকেশন হচ্ছে। এবং এই নেটওয়ার্কিংটা কিন্তু আপনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারেন। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমি প্রচুর ট্রাভেল করি, তো আমার একটা কাজই হয় যে যখন আর কি আমি প্লেনে যাই বা গাড়িতে যাই বা যেভাবেই যাই, আমি শুরুতেই বলে দিই যে আই এম গোয়িং টু চিটাগাং। তো অনেকে বলে যে এটা দেওয়ার কী দরকার, কিন্তু এটা দেওয়ার কারণে যে জিনিসটা হয়, চিটাগাংয়ে অনেক লোক আমার সঙ্গে কমিউনিকেট করে যে আপনি যদি চিটাগাং এসছেন এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো এই যে যোগাযোগটা, এই যোগাযোগটার কিন্তু আমার মানে অবশ্যই আমি একটা কারণে এটা করি যে চিটাগাংয়ে থাকার সময় আমার কাজের, হ্যাঁ কাজের পরে আমার কাছে কিছু সময় থাকবে যে সময়টা আমি কাজে লাগাতে পারি। তো সো দ্যাট আমি হয়তো অন্য সময় আমার চিটাগাং আসা হবে না, আমি যেহেতু আছি, আমি আমি আমার কিছু ফ্রি টাইম থাকবে, আমি যদি সেই সময় আমার কিছু ফ্রেন্ডস, আমার কিছু মানুষের সঙ্গে যদি আমি মিট করতে পারি, হয়তো একটা কোয়ালিটি টাইম আমি কাটাবো, এবং সেখান থেকে হয়তো নতুন কোনো একটা অপরচুনিটি তৈরি হবে, এবং এভাবেই কিন্তু নেটওয়ার্কিংটাকে আপনি কাজে লাগাতে পারেন। অলরাইট আজম ভাই, আমরা আরও দু একটা কথা শুনতে চাই। আজম ভাই চমৎকার করে বলছেন, আমরা যে আলোচনার শুরুতেই আমরা কিন্তু উই হ্যাভ গট এ ফ্যান্টাস্টিক টিপস নেটওয়ার্কিং। আমরা যারা প্রফেশনাল লাইফ, ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল, এখন নেটওয়ার্কিং করা অনেক সোজা হয়ে গেছে, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ওয়ার টু ক্রিয়েট কানেক্টিভিটি। ইট ইজ ভেরি অলস ইম্পর্ট্যান্ট, বিকজ আপনি যে কোনো জায়গায় কানেক্টিভিটি ক্রিয়েট করা মানেই কিন্তু ইউ ক্যানট বি সাকসেসফুল, বিকজ ইউ নেভার নো, ইউ ক্যান টক টু রাইট পার্সন অ্যান্ড রাইট পার্সন গিভ ইউ দ্য রাইট টিপস এজ ওয়েল, অ্যান্ড দ্যাট টিপস ক্যান চেঞ্জ ইউর লাইফ। আজম ভাই, আমরা আলোচনা আবারও ব্যাক করতে চাই, সেটা হচ্ছে যে আপনি
আমি আপনার অভিনয় জীবন নিয়ে একটু কথা বলবো, বাট বিফোর দ্যাট স্টিল ইউ আর এ বিগ কর্পোরেট, আপনি যেহেতু কর্পোরেটে কাজ করছেন, ব্যাঙ্কিং সেক্টরে কাজ করছেন, এবং ব্যাঙ্কিং সেক্টরে ইস ইউ আর পার্ট অফ ইউনো রাইট নাও ইউ আর দ্য গ্রুপ সিসিও, আপনি চিফ কমিউনিকেশন অফিসার হিসেবে কাজ করছেন। লেট মি আস্ক ইউ দ্য কোয়েশ্চেন, যে আমাদের দেশের ব্যাঙ্কিং সেক্টর আমরা দেখি প্রচুর কমিউনিকেশন হচ্ছে রাইট নাও, বিকজ আমরা টেলিভিশন যখন দেখি, আমরা প্রত্যেকটা খবর দেখি 7-8টা ব্যাঙ্ক ব্র্যান্ডিং করেছে, আমরা স্ক্রল দেখি, তারপরে আপনার বিভিন্ন ধরনের যখন নিউজ ব্রেকিং আপডেট দেখি, এছাড়াও বিভিন্ন ধরনের টক শোগুলিও ব্যাঙ্কিং সেক্টর ইউনো স্পন্সরিং ডিফারেন্ট থিংস দে আর ডুইং। সো এই যে ক্লাটার্ড কমিউনিকেশনের ভিতরে হাউ ডু ইউ ফাইন্ড দ্য ডিফারেন্স ইন অ্যাজ ফার এস ইউর ব্যাঙ্ক ইজ কনসার্ন, আপনি আপনার ব্যাঙ্কে কীভাবে কমিউনিকেট করছেন? আমরা যে জিনিসটাকে কমিউনিকেট করার চেষ্টা করছি, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের দেশে একসময় শুধু প্রিন্ট মিডিয়াতে কমিউনিকেশনটা হতো, তারপরে টেলিভিশন আসলো, একসময় শুধু বিটিভি ছিল, অনেকগুলো প্রাইভেট টিভি চ্যানেল এখন এসছে, তারপরে রেডিও এসছে, প্রাইভেট এফএম রেডিও এসছে, এবং সর্বশেষ যেটা সংযোজন সেটা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশনটা শুরু হয়েছে, সোশ্যাল মিডিয়া বেসড, এবং অনলাইনেও অনেকগুলো পোর্টাল হয়েছে। তো আমরা যে জিনিসটা করছি সেটা হলো যে এফেক্টিভলি মানে একটা বাজেটকে ম্যানেজ করার চেষ্টা করছি, কারণ আমাদের কমিউনিকেশনসের জন্য যে বাজেট থাকে সেই বাজেটটা থেকে আমরা বিভিন্ন সেগমেন্টে আমরা এটাকে আমরা সেখানে অ্যালোকেশনটা দিয়ে থাকি, এবং তার মধ্যে এখন একটা বড় সেগমেন্ট হচ্ছে ডিজিটাল। এবং আপনি বোধহয় আমার সাথে একমত হবেন যে মানুষ এখন মানে একটা সময় ছিল নিউজ পেপার পড়তো, একটা সময় ছিল টিভি দেখতো, এখন কিন্তু মানুষ নিউজ পেপার খুব কম পড়ে, আমি অনলাইনে ছোট করতে চাচ্ছি, মানে প্রিন্ট ভার্সনটা খুব কম পড়ে, এবং টেলিভিশনও তার দেখাটা খুব কম হয়, বিকজ যান্ত্রিকতা এবং মানুষের মানে অনেক মানে কাজের পরিধিও বেড়ে গেছে, এবং আমরা সবাই এখন চাচ্ছি যে মোবাইলের মধ্যেই সব কমিউনিকেশনগুলোকে যেন আমরা নিয়ে আসতে পারি, এবং সেই বিবেচনায় ডিজিটাল সেক্টরে কিন্তু আমাদের কমিউনিকেশন করার অনেক সুযোগ রয়েছে, এবং আমরা করছিও, এবং আমাদের ব্যাংকের নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে, এবং ব্যাংকের একটা কর্পোরেট পেজ যেমন আছে, পাশাপাশি ব্যাংকের বিভিন্ন সার্ভিস ওরিয়েন্টেড আমরা কিছু পেজ ওপেন করেছি, লাইক আমাদের এমটিবি এয়ার লাউঞ্জ আছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক একমাত্র ব্যাংক যাদের ঢাকা, চিটাগং এবং সিলেটে এয়ার লাউঞ্জ আছে, এবং এই এয়ার লাউঞ্জ আমরা ঢাকাটা ইন্টারন্যাশনাল দিচ্ছি। আপনি আই এম টকিং অ্যাবাউট ফর এক্সাম্পল এমএক্স ইজ দ্য ডিফারেন্ট ফ্যাসিলিটি আউটসাইড অফ বাংলাদেশ। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড তো আছে, ইন অ্যাডিশন আমাদের তিনটা সাবসিডিয়ারি কোম্পানি আছে, তার মধ্যে একটা সাবসিডিয়ারি কোম্পানির নাম হচ্ছে এমটিবি ইউকে এক্সচেঞ্জ লিমিটেড, যাদের কাজ হচ্ছে লন্ডন ভিত্তিক রেমিটেন্স বিজনেসটাকে বাংলাদেশের সাথে তারা এস্টাবলিশ করেছে। তো আমরা যে জিনিসটা করছি, এই যে এমটিবি এয়ার লাউঞ্জে 24/7 এটা ওপেন থাকছে ঢাকার লাউঞ্জ, তো ফলে বিদেশ থেকে বহু লোক কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কমিউনিকেশন করছে যে আমি জার্মানিতে আছি, আই এম কামিং টু ঢাকা, অথবা আমি এখান থেকে এখানে যাচ্ছি, আপনার লাউঞ্জে আমি কী বেনিফিট পাচ্ছি। তো আমরা এখন দেখছি যে আমি নিউজ পেপারে যদি আমি একটা বিজ্ঞাপন দেই, সেইটা আজকের দিন চলে যাওয়ার পরে কিন্তু সেই নিউজ পেপারটা কারোর সামনে থাকছে না। আমি যদি টেলিভিশনে বিজ্ঞাপন দিই, আপনি যদি ওই সময় টিভি স্ক্রিনের সামনে না থাকেন, আপনি মিস করছেন। কিন্তু ডিজিটালে যদি আমি কাজ করি, আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমি ফেসবুকে, আমি ইনস্টাগ্রামে আমি যদি কাজ করি, আমি দেখা যাচ্ছে যে আমি 24/7 আমি কিন্তু অন, এবং আপনার যে কোনো কোয়েরি আপনি করছেন, আমাদের একটা মেকানিজম আছে, আমাদের যারা কাজ করছে, আমরা কিছু কিছু কোয়েরি সঙ্গে সঙ্গে আমরা রিপ্লাই দিচ্ছি, কোনোটা হয়তো দু ঘন্টা সময় নিচ্ছে। আমি একটা ডিফারেন্ট কোয়েশ্চেন করতে চাই আজম ভাই, ইটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন, সিন্স ইউ আর এ বিগ কমিউনিকেশন অফিসার, আপনি যেটা কমিউনিকেশনে কাজ করেন, আমরা কমিউনিকেশনের বেসিক পিলারগুলি যদি দেখি যেগুলি আমরা নিয়ে কাজ করে থাকি, ফর এক্সাম্পল আই এম শিওর নাম্বার অফ ব্যাংকস বাংলাদেশে এখন কতগুলি আছে, অ্যাজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যদি টোটালি ধরি, আমরা কিছুদিন আগে পর্যন্ত এই সংখ্যা ছিল 57, এবং খুব ভেরি রিসেন্টলি আরও 4টি ব্যাংক সরকারের কাছ থেকে লিজিং কোম্পানি সহ বলছেন, আমি এটা বলছি শুধু ব্যাংকের, শুধু ব্যাংক, হ্যাঁ ব্যাংক, এখন এই এটার সংখ্যা হচ্ছে 61। তো এই 61-এর মধ্যে আবার ক্যাটাগরি আছে সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক। মাই কোয়েশ্চেন ইজ ডিফারেন্ট, ফর এক্সাম্পল আমরা যারা এফএমসিজি ইন্ডাস্ট্রিতে কাজ করি, ইউ হ্যাভ অলসো কম্পিটিশন ইন দ্য মার্কেট, অ্যান্ড ফর এক্সাম্পল আই এম দ্য গ্রুপ সিও অফ এ কোম্পানি, আইসক্রিম বিক্রি করি আমি, আমাদের বেশ কিছু 8-10টা কম্পিটিটর আছে, ইফ ইউ সি দ্য বেভারেজ মার্কেট দ্যার ইজ এ কম্পিটিটর, ইফ ইউ সি দ্য সিগারেট মার্কেট দ্যার ইজ এ কম্পিটিটর,
If you see the lifestyle product, there is a competitor. But I am seeing that your institution, jeguli banking institution, right now, too many competitors right now. Yes. For example, government among private sector, private sector. Even multinational banks show actually. So out of so many banks, what are the basic differentiation as far as MTB is concerned? After the basic differentiation key? আমি কথাটাকে আরেকটু অন্যভাবে আপনাকে রিপ্লাই দিব, সেটা হচ্ছে সব ব্যাংকের কিন্তু প্রোডাক্ট কিন্তু সেম। জি, আমি সেটা জানি। ডিফারেন্সটা হচ্ছে সার্ভিস। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি প্রত্যেকটা ব্যাংকে গিয়ে কিন্তু আপনি এফডিআর করতে পারবেন, ডিপিএস করতে পারবেন, অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, কিন্তু সার্ভিসটা ডিফারেন্ট। আপনি যদি, আমি আপনাকে একটু অন্যভাবে বলতে চাচ্ছি যে আমরা যে জিনিসটা করার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা মানে হাসি মুখে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি, এবং আমরা ফিল করি যে আমাদের কাছে প্রত্যেক ক্লায়েন্ট হচ্ছে একজন কিং অথবা কুইন, অর্থাৎ তাকে যেন বেস্ট সার্ভিসটা আমরা দিতে পারি, এবং সেটার জন্য আমাদের সার্ভিস কোয়ালিটি একটা ডিপার্টমেন্ট আছে যারা এখানে বিভিন্নভাবে তারা মেজার করার চেষ্টা করে, মনিটর করার চেষ্টা করে, সুপারভাইজ করার চেষ্টা করে যেন সার্ভিস কোয়ালিটিটা যেন সবসময়ের জন্য মেইনটেইন হয়। ব্যাংক ইটসেলফ ইজ এ সার্ভিস ইন্ডাস্ট্রি, আই আন্ডারস্ট্যান্ড, ব্যাংক ইটসেলফ ইজ এ সার্ভিস ইন্ডাস্ট্রি। আমি যদি আপনার যদি প্রোডাক্ট ক্যাটাগরি হিসেবে চিন্তা ভাবনা করি, যে ফর এক্সাম্পল আপনি যে কথা বলছেন, সব ব্যাংকে ডিপোজিট করা যায়, সব ব্যাংকে টাকা তোলা যায়, সব ব্যাংকে রিটেল ব্যাংকিং আছে, সব ব্যাংকেরই কর্পোরেট ব্যাংকিং আছে, সো আই এম আস্কিং হোয়াট ইজ এক্সট্রা ইনিশিয়েটিভ অর দ্য এক্সট্রা থিংস পার্টিকুলারলি ফর এমটিবি দ্যাট ইজ সিগনিফিকেন্ট সিগনেচার কম্পেয়ার টু আদার ব্যাংকস। আপনি যদি এটা বলেন তাহলে আমরা যেটা সবসময় করার চেষ্টা করি যে প্রত্যেকটা সার্ভিসকে আমরা প্রথমে নিয়ে আসার চেষ্টা করি। ধরেন অনেক ধরনের সার্ভিস আছে, সেই সার্ভিসগুলো থেকে আমরা নতুন নতুন মানে প্রোডাক্ট আমরা লঞ্চ করার চেষ্টা করি। ফর এক্সাম্পল একটা সময় শুধু ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে লাউঞ্জ সার্ভিস ছিল, তারপরে সীমিত আকারে চট্টগ্রামে লাউঞ্জ সার্ভিসটা কোনো ব্যাংক শুরু করার চেষ্টা করেছে। আমরা এটাকে চিন্তা করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট আমরা ওপেন করেছি। ভেরি রিসেন্টলি আমরা আরও একটা বিমানবন্দর ওপেন করতে যাচ্ছি। অর্থাৎ এই যে আমাদের এখন যে কমিউনিকেশনের আমাদের ট্রান্সপোর্টেশনের একটা বড় অংশ চলে এসেছে এভিয়েশনে, আমরা কিন্তু এখন অনেকেই কিন্তু আমরা এফোর্ড করতে পারছি, অনেকে যাতায়াত করছি আমরা বিমানে, এবং বিজনেসের ভলিউম যেভাবে বাড়ছে তাতে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে অনেকেই আছে যারা ঢাকা থেকে চিটাগাং যাচ্ছে, আবার চিটাগাং থেকে সেম ডেতে ফিরে এসেছে কাজ শেষ করে, সিলেটে যাচ্ছে, ফিরে এসেছে। এই মানুষগুলোকে আমরা কিছু সার্ভিস দিতে চাচ্ছি, এবং তারা যেন ফিল করে যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক একটা ডিফারেন্ট ব্যাংক, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা ক্রেডিট কার্ডে আমরা এভরি ডে এভরি উইক আমরা এটা নিয়ে কাজ করছি, আমরা নতুন নতুন কিছু জিনিসকে আমরা অপারেট করছি, নতুন নতুন কিছু জিনিসকে আমরা লঞ্চ করছি প্রায় প্রতি মাসে। ফর এক্সাম্পল আমাদের দেশে আপনারা জানেন যে ভিসা এবং মাস্টার কার্ড হচ্ছে বড় পপুলার একটা গেটওয়ে, পপুলার, রাইট? আপনি শুনেছেন ইউনিয়ন পে আমাদের দেশে এসেছে এবং আমরা প্রথম তাদেরকে নিয়ে এসেছি। ইউনিয়ন পে এর সাথে আমরা কন্ট্যাক্টলেস কার্ডে আমরা যাচ্ছি, আমরা আমরা মাস্টার কার্ডের সাথে কন্ট্যাক্টলেস কার্ডে যাচ্ছি, এবং আমরা আরও বিভিন্ন ধরনের বিল পেমেন্টের জন্য, বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়ার জন্য আমরা কার্ড লঞ্চ করছি। আমরা বেশ কিছু ক্লাবের সাথে আমরা কো ব্র্যান্ডেড কার্ড করেছি, লাইক চিটাগাং ক্লাব, লাইক বাড়িধারা ক্লাব, এরকম কিছু ক্লাবের সাথে আমরা করছি। এটা হচ্ছে কি তাদেরকে একটা মানে ভ্যালু অ্যাড করা, যে আপনি ফিল করবেন যে আপনার ক্লাবের নামে কার্ড, মানে কো ব্র্যান্ডেড কার্ড। আমরা সিলেটে যখন এয়ার লাউঞ্জ ওপেন করলাম তখন আমরা সিলেট স্টেশন ক্লাবের সাথে একটা কো ব্র্যান্ডেড কার্ড করেছি, এবং সেই অনুষ্ঠানে সিলেটের মেয়র সাহেব উপস্থিত ছিলেন। আমরা ওনাকে প্রি অ্যাপ্রুভ কার্ড দিয়েছি, মানে আমাদের দেশে কি হয়, আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, ভেরিফিকেশন হবে, দেন কার্ডটা প্রডিউস হবে, কার্ডটা দেওয়া হবে। তো আমরা এই জিনিসগুলোকে একটু আগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। আমরা বিভিন্ন স্কুলের সাথে আমরা যে স্কুল ব্যাংকিং করছি বা স্টুডেন্ট ব্যাংকিং, আমাদের স্টুডেন্ট ব্যাংকিংয়ের কয়েকটা ফেজ আছে, যেমন একদম বাচ্চাদের জন্য আছে জুনিয়র, মানে জুনিয়র নামে আছে, তারপরে স্মার্ট ব্যাংকিং নামে আছে, গ্র্যাজুয়েট নামে আছে, বিভিন্ন নামে আছে। তো এই প্রত্যেকটা সেগমেন্টে আমরা তাদেরকে কাস্টমাইজ কার্ড দেওয়ার চিন্তা করছি। একটা বাচ্চা যেন ফিল করে তার নাম লেখা একটা কার্ড, তার মধ্যে সেভিংস করার হ্যাবিট হবে, এবং এই বাচ্চাটা হচ্ছে আমার ফিউচার পটেনশিয়াল একজন কাস্টমার, এবং এই বাচ্চাটা যখন 18 বছর হবে ওই অ্যাকাউন্টটাকে আমরা রেগুলার অ্যাকাউন্টে কনভার্ট করব। এবং প্রত্যেকটা মানুষের জীবনের প্রথম যে কোনো কিছু স্মৃতিটা কিন্তু মধুর হয়, তার জীবনের প্রথম ব্যাংক হিসেবে যদি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থাকে সে সারা জীবন এটা মনে রাখবে এবং সারা জীবন সে বলবে আমার জীবনের প্রথম ব্যাংক। ওয়েল আজম ভাই, আমি একটা ডিফারেন্ট কোয়েশ্চেন থ্রু করে আমি আপনার আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বাট দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট
আমরা যদি বাংলাদেশের ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্ট দেখি, ব্যাংকিং সেক্টর ইজ প্লেইং এ ভেরি বিগ রোল অ্যাজ ফার এজ ইকোনমি ইজ কনসার্ন, বাট ইট ইজ অলসো ট্রু বাংলাদেশ ইজ এ ইউথ সেন্ট্রিক কান্ট্রি। আমাদের দেশে আমরা যেভাবে কাউন্ট করি আমাদের এই যে এসডিজির যে কাজগুলি হচ্ছে, অথবা আমাদের আমরা এখন উন্নয়নশীল দেশ, একসময় উন্নত দেশে কনভার্ট হচ্ছি, বাট আমাদের দেশের যারা ইয়াং, যারা তরুণ আছেন, যারা উদ্যোক্তা হতে চায়, আপনি কর্পোরেট লেভেলে কাজ করছেন, আপনি ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, স্কুল লেভেলে আপনি ব্যাংকিংয়ের সেবা পৌঁছানোর চেষ্টা করছেন, বাট আমাদের প্রতি বছর অ্যাপ্রক্সিমেটলি 1.5 মিলিয়ন স্টুডেন্টস আর কামিং, প্রতি বছর গ্রাজুয়েট হচ্ছে ক্লোজ টু 1 মিলিয়ন। এই 1 মিলিয়নের ভিতরে গভর্নমেন্ট জব ইজ অলমোস্ট 3,000, রেস্ট ইজ ইন প্রাইভেট সেক্টর, সবাই আবার প্রাইভেট সেক্টরে জব পাচ্ছে না, বাট ব্যাংক ইজ এ প্লেস হোয়ার দে ক্যান সাপোর্ট দ্য পিপল অ্যাজ ফার এজ অন্টারপ্রেনারশিপের জন্য কাজ করা যায়। তো ওই জায়গাটা অ্যাপার্ট ফ্রম আদার ব্যাংকস, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স অ্যাজ ফার এস এমটিবি ইজ কনসার্ন, অ্যাজ এ গ্রুপ সিসিও হিসেবে হোয়াট আর দ্য থিংস ইউ আর গোয়িং টু ডু? আই উইল বি আস্কিং দিস কোয়েশ্চেন, প্লিজ এটা একটু আপনি চিন্তা করেন। যারা আমাদেরকে দেখছিলেন তাদের কাছে বলি আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি। আমাদের সাথে আছেন, হি ইজ এ ভেরি ডাইনামিক ট্যালেন্টেড লিডার অ্যাজ ফার এস ব্যাংকিং ইন্ডাস্ট্রি ইজ কনসার্ন, হি ইজ আজম ভাই। আজম ভাই রাইট নাও হি ইজ এমটিবিতে আছেন, এমটিবি হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডে আছেন, ওইখানকার গ্রুপ সিসিও, আই মিন গ্রুপ চিফ কমিউনিকেশন অফিসার, আই মিন কমিউনিকেশনের বড় বস। সো আমরা কমিউনিকেশন নিয়েও কিছু আলোচনা করতেই চাই, এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট উই ওয়ান্ট টু আনবিল্ড হিজ রিয়েল লাইফ স্টোরি অ্যাজ ফার এস ড্রামা ইজ কনসার্ন। উনি কীভাবে প্যাশনকে মেনটেন করছেন, প্রফেশন প্লাস প্যাশন, হাউ হি ইজ মেকিং ইউ নো ব্যালেন্স, অ্যান্ড হাউ ইজ কম্বাইন্ড হি ইজ গোয়িং টু বি সাকসেসফুল, এগুলি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। প্লিজ ডোন্ট লিভ আস, ইউ আর সিং থ্রু দিস প্রোগ্রাম প্যাশন টু গ্রো, অ্যান্ড আই এম হোস্টিং দিস প্রোগ্রাম, মাই নেম ইজ জি এম কামরুল হাসান, আই এম দ্য গ্রুপ সিও অফ ইগলু অ্যান্ড দ্য ফাউন্ডার অফ কর্পোরেট কোচ, প্লিজ ডোন্ট লিভ আস। ইগলু দই আইসক্রিমে আছে খাঁটি ঐতিহ্যবাহী দইয়ের সেই মন ভোলানো স্বাদ আর আইসক্রিমের মজা, যেখানে মিষ্টি মুখ সেখানে ইগলু। কি মুড খুব ভালো মনে হচ্ছে ম্যানেজার সাহেব? ম্যানেজার না, সিনিয়র ম্যানেজার সাহেব। যেখানে মিষ্টি মুখ সেখানেই ইগলু। বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন প্যাশন টু গ্রো, এটা আরটিভি ডিজিটালের একটা মহৎ উদ্যোগ বলবো আমরা, বিকজ এখানে যারা গুণীমানী ব্যক্তিত্ব যারা আসেন তারা আসলে রিয়েল লাইফ এক্সাম্পল শেয়ার করেন, এবং আপনি কিন্তু ট্রাই করলে অনেক সময় এই ধরনের ব্যক্তিত্বকে খুঁজেও পাবেন না, বিকজ দে আর ভেরি বিজি, দে আর ভেরি সাকসেসফুল ইন দ্য ইন্ডাস্ট্রি, এবং এই সমস্ত মহৎ মানুষ যারা আসেন তাদের ছোটো ছোটো টিপস কিন্তু আপনার লাইফকে চেঞ্জ করে দিতে পারে। অ্যাজ ইউ নো যে প্যাশন টু গ্রো মিন্স হচ্ছে যে ইউ হ্যাভ দ্য প্যাশন, ইউ হ্যাভ দ্য এনার্জি, অ্যান্ড শুধু এনার্জি থাকলে হবে না, হাউ ট্যাক্টফুলি ইউর এনার্জি কনভার্টেড ইন টু দ্য সাকসেস, দ্যাট ইজ দ্য বেসিক থিং ওয়ান টু ডু থ্রু দিস প্রোগ্রাম। আমাদের সাথে আছেন, আপনারা জানেন সেটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের গ্রুপ সিসিও, হি ইজ দ্য গ্রুপ চিফ কমিউনিকেশন অফিসার, মিস্টার আজম। আজম ভাই আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা একটু আগে যে কোশ্চেনটা করেছিলাম এটা যদি ছোট করে বলেন, বিকজ উই হ্যাভ মোর ডিসকাশনস টু ডু, আমাদের আরও কিছু ডিসকাশনস আছে, বিকজ আমাদের যারা তরুণ আছে যারা আসলে নিজের অনেক আইডিয়া জেনারেট করতে চায়, দে ওয়ান্ট টু ডু সামথিং, তাদের জন্য ছোট পরিসরে বা বড় পরিসরে আপনারা কিছু করছেন কিনা যদি ছোট করে কিছু বলেন। যারা ইয়াংরা যারা আমাদের দেশে আছে, ইয়াংদেরকে আমরা সবসময় প্রমোট করার চেষ্টা করি, এবং ইয়াংদের যদি কোনো ইনোভেটিভ কোনো তাদের কোনো স্কিম থাকে, তারা যদি কোনো কিছু এন্টারপ্রাইজ গড়ে তুলতে চায়, সেটাকে আমরা আমাদের এসএমইর আওতায় আমরা তাদেরকে সাপোর্ট করছি, এবং এটার আওতায় আমরা যে ধরনের কর্মসূচি থেকে ফিনান্স করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে কৃষি সেক্টরে যদি তারা কিছু করতে চায় আমরা ডেফিনেটলি তাদেরকে করছি, আইটি সেক্টরে তারা যদি কিছু করতে চায় আমরা করছি, এবং বেশ কিছু ইউনিভার্সিটিতে এই ধরনের যখন নাকি কোনো মানে ইভেন্ট হয় সেগুলোতে কিন্তু আমরা পার্টিসিপেট করি, অনেক জায়গায় আমাদের স্টল থাকে এবং সেখানে আমাদের অ্যাভেলেবল সার্ভিসগুলো সম্পর্কে কিছু লিটারেচার থাকে, আমাদের অফিসাররা থাকে, তারা সেখানে ওয়াক ইন যে সমস্ত ক্লায়েন্ট থাকে তাদেরকে বিভিন্ন ধরনের ব্যাপারটা এত কমপ্লেক্স না, যোগাযোগ করলেই হয়, আমরা তাদেরকে জানানোর চেষ্টা করি। সোজা কথা হচ্ছে যে আমরা একটা লিঙ্কেজ করার চেষ্টা করি। আর এছাড়া আমরা একটা জিনিস বিশ্বাস করি যে আজকের যারা ইয়াং তারা হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ কাস্টমার, এবং সেই কারণে আমরা সবসময় আমাদের টোটাল ব্যাংকিংটাকে আমরা এমনভাবে সাজিয়েছি জীবনের সব সময়ই যেন
আমার ব্যাংকের একটা সার্ভিস সে পেতে পারে, মানে সে যখন নাকি একদম প্রাইমারি লেভেলে আছে তখন আমার জুনিয়র এমটিবি জুনিয়র অ্যাকাউন্ট সে করতে পারে, তারপরে এমটিবি গ্র্যাজুয়েট অ্যাকাউন্ট করতে পারে, সে যদি বিদেশে পড়তে যেতে চায় সেখানে আমাদের স্টুডেন্ট ফাইল সার্ভিস আছে, সেখানে এডু ফিনান্স আছে, এগুলো আছে। তারপরে সে যখন নাকি প্রফেশনাল হিসেবে আসলো অথবা একজন এন্টারপ্রেনার হিসেবে আসলো, এন্টারপ্রেনার হলে সে এসএমইর আওতায় চলে যেতে পারে, প্রফেশনাল হলে তাকে আমরা বিভিন্ন ধরনের সেভিং স্কিম, বিভিন্ন ধরনের ইনোভেটিভ স্কিমের মধ্যে তাকে আমরা নিয়ে আসার চেষ্টা করব। অলরাইট, আজম ভাই আর একটা কোয়েশ্চেন করতে চাই যে ব্যাংকিং সেক্টর এজ ইউ আর সেইং 62 ব্যাংকস আপনার জানা মতে আছে, এছাড়াও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে অনেক কয়টা আমাদের দেশে, লিজিং কোম্পানি আছে, যে এই জায়গায় যারা প্রফেশন গড়তে চায়, বিকজ সেক্টরটা কিন্তু অনেক বড়, ইউ নিড নাম্বার অফ রিসোর্স, প্রচুর মানুষের আপনাদের দরকার পড়ে, আর যে এই যে পাইপলাইন অফ রিসোর্স, আই মিন যে ব্যালেন্স করা অথবা এই যে মানুষ খুঁজে পাওয়া, সঠিক রিসোর্স কি আপনারা পান কিনা, এক নম্বর। দুই নম্বর কথা হচ্ছে ইফ এনিবডি ওয়ান্টস টু স্টার্ট দ্য ব্যাঙ্কিং জব, যদি কাজ করতে চায় কোন লাইনটা তার ফার্স্টে চুজ করা উচিত, ওয়াই, হাউ সামওয়ান টে উইল টেক দ্য প্রিপারেশন। প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে 1982 সালে প্রাইভেট সেক্টরে ব্যাংক আসে, তার আগে পর্যন্ত প্রাইভেট সেক্টরে কোনো ব্যাংক ছিল না। তো প্রাইভেট সেক্টরে ব্যাংক আসার পর থেকে কিন্তু অনেকের কর্মসংস্থান এখানে হয়েছে, এবং অনেকে আমাদের মানে আমাদেরও একসময় ড্রিম ছিল যে এরকম একটা পশ জায়গায় আমরা কাজ করব, এবং ব্যাংকিং সার্ভিসটা কিন্তু অনেক কারণে কিন্তু আমাদের দেশে কিন্তু একটা লোভনীয় একটা সেক্টর, কারণ এখানে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে পরিচয় হয়, প্যাকেজগুলো ভালো থাকে, এখানে গ্রুমিংয়ের সুযোগ থাকে, এবং ক্যারিয়ারে অনেকটা পথ পর্যন্ত মানুষ যেতে পারে যদি সে সেন্সিয়ারলি কাজ করে। আর আমাদের দেশে প্রত্যেকটা ব্যাংকই প্রতি বছর বেশ কিছু মানুষকে রিক্রুট করে, প্রফেশনারি অফিসার হিসেবে রিক্রুট করে, আমরা এদেরকে বলি MMT বলি, ম্যানেজমেন্ট ট্রেনি বলি। তো তাদেরকে রিক্রুট করার সময় আমরা যখন নিউজ পেপারে অ্যানাউন্সমেন্ট করি প্রচুর অ্যাপ্লিকেশন হয়, প্রচুর, সেখান থেকে মানে স্ক্রিনিং করে করে হয়তো আমরা কিছু নিতে পারি, আমরা সবাইকে তো আর নিতে পারি না, রাইট, ফিউ থাউজেন্ডস থেকে হয়তো অ্যাবাউট 100 হয়তো আমরা নিতে পারি। জি, তো এই যাদেরকে আমরা নিতে পারছি বা যারা জয়েন করার সুযোগ পাচ্ছে, ডেফিনেটলি দে আর বেস্ট অফ দ্য বেস্ট, বিকজ অনেক কিছুর মাধ্যমে তারা আজকে পর্যায়ে এসেছে। জি, তো এখানে আপনি যেটা প্রশ্ন করেছেন যে আমরা ভালো ম্যান পাওয়ার পাচ্ছি কিনা, ভালো হিউম্যান রিসোর্স পাচ্ছি কিনা, অবশ্যই পাচ্ছি, তবে সবাইকে আমরা তো অ্যাকোমোডেট করতে পারছি না, এবং কেউ যদি ক্যারিয়ার গড়তে চায় তাহলে তাকে ডেফিনেটলি পড়াশোনার তো কোনো বিকল্প নেই, এটার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে তাকে জানতে হবে। আচ্ছা, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানতে হবে এই জন্য যে প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষায়, সেটা সরকারি পরীক্ষা হোক, সেনাবাহিনীর পরীক্ষা হোক, অথবা মাল্টিন্যাশনালের পরীক্ষা হোক, কারেন্ট অ্যাফেয়ার্সে আপনি যত রিচ আপনার কিন্তু মানে উত্তর দেওয়াটা তত সহজ, এবং এখানে কিন্তু যে উত্তরটাই কিন্তু আসলে কিন্তু আমরা আশা করছি তা না, আমরা যেটা জানতে চাচ্ছি আপনি কত স্মার্টলি প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে পারছেন সেটা আমরা জানতে চাচ্ছি। এখন সেই স্মার্টনেসটা আপনার কীভাবে আসবে, আপনাকে স্টুডেন্ট লাইফ থেকে কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত থাকতে হবে, হয় আপনি বিতর্ক করতে পারেন, আপনি বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিতে পারেন, আপনি হয়তো কবিতা আবৃত্তি করতে পারেন, ক্লাব মানে কিছু কিছু জায়গাতে আপনার অ্যাক্টিভিটি থাকতে হবে, এবং এই জিনিসগুলো কিন্তু এখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখন কিন্তু আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের বাইরে এই কর্মকাণ্ডগুলো কিন্তু কম হতো, কম হতো, খেলাধুলা কিছু হতো আর সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো TSC কে কেন্দ্র করে। এখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি দেখবেন HR ক্লাব আছে, সেখানে বিভিন্ন ধরনের ক্লাব, বিজনেস ক্লাব, কমিউনিকেশনস ক্লাব, তারপরে স্পোর্টস ক্লাব, বিভিন্ন ধরনের আছে, অর্থাৎ সব জায়গাতে কাউকে না কাউকে সুযোগ দেওয়া হচ্ছে, কমিটিতে আসার সুযোগ দেওয়া হচ্ছে, লিড করার সুযোগ দেওয়া হচ্ছে, তারাই মুভ করছে। আপনি খেয়াল করলে দেখবেন যে অনেক প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে যায়, আমাদের সময় এই কালচারটা ছিল না, এখন তারা শিক্ষা সফরে যাচ্ছে, শুধু দেশের ভেতরে না, সার্ক কান্ট্রিতে যাচ্ছে, এবং তারা নিজেরাই বিভিন্ন কর্পোরেট অফিসে যাচ্ছে, গিয়ে মানে তারা অ্যাপ্রোচ করছে, কভার লেটার মানে একটা অ্যাপ্রোচ লেটার নিয়ে যাচ্ছে, স্পন্সরশিপের জন্য তারা ব্রিফ করছে, এবং তারা সেগুলো নিয়ে একটা পাবলিকেশনস বের করছে, এই যে তার একটা সেলফ একটা কনফিডেন্স গ্রো করছে যে আমিও পারি। তো এই জিনিসগুলো স্টুডেন্ট লাইফ থেকে শুরু করতে হবে, তাহলে সে জীবনে কখনো কোথাও প্রশ্ন করলে থেমে যাবে না। এবং এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আপনাকে যে কোনো সিচুয়েশনে স্মার্টলি হ্যান্ডেল করা, কারণ কি সব কিছু আপনার ফেভারে থাকবে না বা আমার ফেভারে থাকবে না, আমি মানে হয়তো এমন প্রশ্ন করবে সেই প্রশ্নটা
মানে আপনি যদি স্মার্টলি অ্যাটেন্ড করতে পারেন, কোনো কিছুকে না বলা যাবে না, এবং যে জিনিসটা আপনি জানেন না সেটাকেও সুন্দর করে বলতে হবে যে আমি আপনাকে জানাচ্ছি, একটু অপেক্ষা করেন, আমি জানাচ্ছি। আমার কাউন্টারে অনেক লোক আসে সার্ভিস নেওয়ার জন্য, আমি অনেক কিছু জানি না। ইভেন আমাদের কাস্টমার কেয়ারে অনেকে আসে, অনেক কিছু আমরা জানি না, কিন্তু কাউকে নিরাশ করা যাবে না। এখন আমি যদি তার প্রতি অ্যাটেনশন না দেই, আই কমিউনিকেশন না করি, তাহলে যে জিনিসটা হবে যে মানে সে ফিল করবে যে তাকে আমি অ্যাটেনশন দিচ্ছি না। এবং সার্ভিস এখন মার্কেটে অনেক কম্পিটিটিভ, সে আরেকটা ব্যাংকে চলে যাবে। একটা সময় ছিল যে আমরা ব্যাংকারদের কাছে ক্লায়েন্টরা আসতো সার্ভিস নেওয়ার জন্য, এখন কিন্তু ক্লায়েন্টের কাছে ব্যাংকার যায়। দিস ইজ হোয়াট আই আপনি এমন একটা মানুষকে খুঁজে পাবেন না যার মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্ট নাই, এমন একটা মানুষকে খুঁজে পাবেন না যার মাল্টিপল ক্রেডিট কার্ড নাই। তার মানেটা কি, সে তার কাছে বহু মানুষ যাচ্ছে এবং সেই বহু মানুষের মধ্যে থেকে সে বেস্টকে খুঁজে নিচ্ছে। তো সো আমাকে এখন সার্ভিস দিতে হবে, সার্ভিসে কম্পিটিটিভ হতে হবে এবং আইটি বেসড সার্ভিস দিতে হবে, ইন্টারনেট বেসড সার্ভিস দিতে হবে, এবং যেন সে সব কিছু হাতের নাগালে পায়। কারণ মানে আমার পাশের দেশে আপনি যদি ব্যাংক ম্যানেজারের সঙ্গে যদি দেখা করেন, কথা বলেন, কোনো কোনো ব্যাংক সেটার জন্য চার্জ করে। তারা যেটা বলতে চায় যে তোমাকে যা যা সার্ভিস তোমার দরকার আমি সব কিছু দিয়ে রেখেছি, কিন্তু যখন অ্যাপয়েন্টমেন্ট করে আপনি কথা বলতে যাবেন, আপনি আমার 30 মিনিটস টাইম নিলেন বা 1 ঘন্টা টাইম নিলেন, তার মানে আমি আপনাকে এক কিছু অ্যাডিশনাল ভ্যালু অ্যাড করছি সো সেটার জন্য আমাকে চার্জ ইউ হ্যাভ টু পে। আমাদের দেশে কিন্তু এখনও সেই জিনিসটা গড়ে ওঠে না, বিকজ অফ মোর কম্পিটিশন। আমরা এখনও কি ভাবি, আমরা ভাবি যে একটা চেক লিখে আমি ম্যানেজার সাহেবের রুমে যাব, ম্যানেজার সাহেব আমাকে অনার করে চা অফার করবে, পিয়নকে ডাকবে, পিয়ন সেই চেক নিয়ে কাউন্টারে যাবে, গেট নোট নিয়ে আসবে, এনে নতুন নোট হবে আমার হাতে দিবে, তাহলে ম্যানেজার সাহেব খুব ভালো সার্ভিস দিবে। এটা কি ক্লায়েন্টের দোষ নাকি আপনারাই সেই সার্ভিসটাকে অ্যাভেল করে দিয়েছেন? বিকজ ইউ সি আই এম আস্কিং দ্য কোশ্চেন ফর ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ আজম ভাই। সেটা হচ্ছে যে দেখেন, আই ক্যান গিভ ওয়ান এক্সাম্পল, আমি খুব ছোটো ছিলাম, এটা আমি আরেকটা জায়গায় শেয়ার করেছিলাম। ওয়ান্স মার্কেট ইজ বিং মোর কম্পিটিটিভ, বিকজ আপনার কম্পিটিশন কিন্তু অন্য যে কোনো ইন্ডাস্ট্রির চেয়ে অনেক বেশি কম্পিটিশন। অ্যাজ ইউ আর সেইং যে আপনি যদি ইন্ডাস্ট্রিগুলি দেখেন, ফর এক্সাম্পল আমরা যদি বড় বড় কোম্পানিগুলিকে চিন্তা ভাবনা করি, এফএমসিজি ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রির কথা যদি চিন্তা ভাবনা করি, পার হ্যাভস এ ব্র্যান্ড হ্যাজ 5, 6, 7, 8 ব্র্যান্ডস কম্পিটিটর্স, বাট আপনার কিন্তু ডিরেক্টলি ইনডাইরেক্টলি একটা হচ্ছে আপনার নিজস্ব ব্যাঙ্কিং সেক্টর উইচ ইজ এম অলমোস্ট 60 আদার দেন আপনার অন্যান্য ব্যাঙ্কিং আই মিন ফাইন্যান্সিং এজেন্সি রয়ে গেছে। সো দিস ইজ সামথিং যে ডিউ টু হাই কম্পিটিটিভনেস কাস্টমার্স আর প্রিভেলিং টু টেক দিস সার্ভিস। আপনি ব্যাংকের ম্যানেজার সাহেবের কাছে যাচ্ছে, গিয়ে ম্যানেজার সাহেবও না করতে পারছে না, বিকজ আই ক্যান্ট ইগনোর হিম, দেন হি উইল বি সুইচিং টু আদার ব্যাংক। ইয়েস, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমি নাম বলবো না। আপনি কোনো বিদেশি ব্যাংকে যদি কখনো যান, আপনি দেখবেন যে ঘন্টার পর ঘন্টা সে দাঁড়িয়ে আছে লম্বা কিউতে, তার কোনো কমপ্লেন নাই, ক্লায়েন্টের কথা বলছি। কিন্তু একটা প্রাইভেট ব্যাংকে সে কিন্তু 10 মিনিটও ওয়েট করতে চাইবে না, উনি ভাববে যে এটা আমার প্রিভিলেজ, আমি এখানে এসেছি, আমাকে ইনস্ট্যান্ট সার্ভিস দিতে হবে। এবং বাংলাদেশটা খুব ছোট জায়গা, পিপল আর ভেরি ইম্প্যাশনড। হ্যাঁ, বাংলাদেশ খুব ছোট জায়গা, আমরা সবাই সবাইকে চিনি। আমি যদি ভালো মতো সার্ভিস না পাই উইদিন ফিউ মিনিটস, আমার এক্সেস আছে, আমি কমপ্লেন করবো। হ্যাঁ, এবং সেই কমপ্লেনটা দেখা যাবে যে একটা বিব্রতকর অবস্থা তৈরি করে দেয়। তো আমাদের আসলে এটা মানে হওয়ার পেছনে কিছু কারণও আছে, যে প্রতিযোগিতাটা এমন পর্যায়ে চলে গেছে যে ভালো সার্ভিস দেওয়ার জন্য আমরা কাউকেই ফেরাতে চাচ্ছি না, কাউকেই নিরাশ করতে চাচ্ছি না। কিন্তু একটা বিদেশি ব্যাংকে সিস্টেমের মধ্যে ওরা কিন্তু অনেক কমপ্লায়েন্ট, ওরা কমপ্লায়েন্স পুরোপুরি 100-এ 100 না হলে পরে ওরা কিছু করবে না। আমরাও কিন্তু কমপ্লায়েন্স মেনে চলি, আমাদেরকে কমপ্লায়েন্সও মানতে হয়, সার্ভিসও দিতে হয়, মুখে হাসিও ধরে রাখতে হয়, এবং কাউকে নিরাশও করা যায় না, এবং প্রতিটা জিনিস অ্যাটেন্ড করতে হয়। যেমন আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন প্রতিদিনের মেইল প্রতিদিন চেক করে আমি বাসায় ফিরি, একদিনের মেইলও আমি জমিয়ে রাখি না, এবং প্রচুর মেইল আসে। আমি যদি একটা দিন মেইলে না থাকি, অ্যাটেন্ড না করি, দেখা যায় যে পরের দিন গিয়ে আমি কভার করতে পারছি না। তো এই জিনিসগুলো কিন্তু আসলে মানে আমাদেরকে মানে আমাদের জবাবদিহিতাটাকে এমন একটা পর্যায়ে আমরা নিয়ে আসতে চেষ্টা করছি যে ক্লায়েন্ট যেন কখনো কমপ্লেইন না করতে পারে, আপনাকে আমি জানিয়েছি, আপনি কোনো অ্যাকশন নেননি। প্রতিদিন অসংখ্য জিনিস আমাদেরকে অ্যাড্রেস করতে হয়, দেশের ভেতর থেকে, দেশের বাইরে থেকে, কারণ ইন্টারনেটের কারণে এখন খুব সহজে আপনি কমপ্লেইন করতে পারছেন, কমিউনিকেট করতে পারছেন।
আপনি হয়তো স্মরণ আছে যে একসময় ব্যাংকের ভেতরে একটা অভিযোগ বাক্স থাকতো, এখনো আছে। অভিযোগ বাক্সে ফিজিক্যালি অভিযোগ কিন্তু পড়ে না, মানুষের সময় নাই অভিযোগ লিখে সেখানে ড্রপ করবে, কিন্তু খুব সহজে আমি মোবাইল থেকে আপনাকে একটা মেইল লিখে দিতে পারি, আমি আজকে আপনার এই ব্রাঞ্চে গিয়েছি, গিয়ে এই সার্ভিসটা পাইনি। তো যার জন্য আমরাও সবসময় 24/7 আমরা চেষ্টা করি মনিটর করতে, সজাগ থাকতে। সবসময় তো পারা যায় না, কারণ আমরা তো মানুষ। আমি একটু ডিফারেন্ট জায়গায় যেতে চাই আজম ভাই, সেটা হচ্ছে যে আপনার কথায় অথবা আপনার কাজের যে ধারা, আপনি যে হারে ব্যস্ত থাকেন, অ্যান্ড ব্যাংকিং ইজ অল অ্যাবাউট 24/7 জব, বিকজ ইউ নিড টু কিপ পিপুল স্মাইলিং, মানুষকে হাসির ভিতরে রাখতে, বিকজ ইউ আর সেলিং দ্য সার্ভিস। এবং সার্ভিস যখন আপনি বিক্রি করেন তখন আপনার মন যতই খারাপ থাকুক, ইউ ক্যান শো দ্য আদার পিপল দ্যাট ইজ অল অ্যাবাউট। এই যে না দেখার প্রবণতা, মানুষকে হাসি মুখে সার্ভিস দিতে দিতে কি আপনার ভিতরে ট্রিগার করলো ইউ ক্যান ডু অভিনয়, আপনি ড্রামা করতে পারবেন? এটার ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে মানে অভিনয় এমন একটা জিনিস যে সেখানে এক্সপ্রেশন একটা বড় জিনিস এবং আপনার মুড সেই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি যে ধরনের কাজগুলো করি অনেক স্ট্রেস থাকে এবং অনেক ধরনের স্ট্রেস ম্যানেজমেন্ট আমাকে করতে হয়, ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হয়। তো আমি চেষ্টা করি সেগুলোকে সবসময় খুব লাইটলি নেওয়ার জন্য, কারণ কোনো কিছুকে পার্সোনাল লেভেলে টেনে আনলে সেটা আমার জন্যই ক্ষতি, মানে অনেক কারণেই ক্ষতি। তো আমি চেষ্টা করি সেই জিনিসটাকে সেভাবে অ্যাটেন্ড করার জন্য। আর সেখান থেকে আমি একটা জিনিস বের করার চেষ্টা করি, প্রতিদিন তো অসংখ্য মানুষের সঙ্গে দেখা হচ্ছে, আপনি খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের কিছু ডিফারেন্স আছে অফকোর্স, এবং দেখা যাচ্ছে কাউকে হয়তো আমি একটা কথাতেই বোঝাতে পারছি, কাউকে হয়তো অনেকক্ষণ ধরে বলতে হচ্ছে, শুধু বলতে হচ্ছে না, তাকে আবার সঙ্গে করে নিয়ে কোথাও যেতে হচ্ছে। তো এটাকে আপনি কতটা মানে টাইম ম্যানেজমেন্ট করতে পারেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর স্ট্রেসটাকে অবশ্যই আপনাকে মানে ম্যানেজ করতে হবে, স্ট্রেসটাকে হ্যান্ডেল করতে হবে ভেরি এফিশিয়েন্ট, কারণ আদারওয়াইজ দেখা যাবে যে এই স্ট্রেসটার কারণে অন্যান্য সময় আপনি হয়তো প্রফুল্ল থাকবেন না। আর আমি পার্সোনালি অভিনয়ের জন্য যখন ক্যামেরার সামনে দাঁড়াই আমি তখন ভুলে যাওয়ার চেষ্টা করি, ওই জিনিসটাকে ভোলার চেষ্টা করি, বিকজ ওটা যদি আমি না ভুলতে পারি, কারণ ওইখানেও কিন্তু একটা ফ্যামিলি, সেখানে লাইটে যে মানুষটা কাজ করছে, ক্যামেরায় যিনি কাজ করছেন, সাউন্ডে যিনি কাজ করছেন, ফাইনালি যে ডিরেক্টর, ওইটা কিন্তু একটা ফ্যামিলি, এবং সেখানে কিন্তু আবার তাদের ডিসিপ্লিনেই কিন্তু আমাকে আমার কাজ করতে হবে। সেখানে আমার এটা ভাবার কোনো কারণ নাই যে আমি কর্পোরেট লেভেলে একটা ভালো পজিশনে আছি, আমি কেন এটা করব। সেখানে আমার কস্টিউম তারা যেটাই করতে বলবেন, আমাকে যে এক্সপ্রেশন দিতে বলবেন, আমার গেট আপ যেটা করবেন, মেকআপ যেটা হবে সেটা অনুযায়ী আমাকে ফলো করতে হবে। অর্থাৎ আপনাকে মানে যখন যেটা প্রয়োজন সেটাকে অ্যাড্রেস করতে হবে, এবং এই কাজটা বোধহয় আমার জন্য সহজ হয়েছে যেহেতু আমি কমিউনিকেশনসে কাজ করেছেন। অলরাইট, আপনি আপনি ইটস ইন্টারেস্টিং জার্নি যে আপনি এত ব্যস্ততার ভিতরে ইউ আর ডুইং, আপনি ড্রামাতে কাজ করছেন, টেলিফিল্মে কাজ করছেন, অ্যান্ড ইট ইজ অলসো অ্যানাদার হ্যাকটিক, বিকজ এটা কিন্তু আপনার কোনো শিডিউল মেনটেন করা খুব ডিফিকাল্ট, বিকজ আপনার অফিস তো একটা ডিফারেন্ট, এখানে আপনাকে আপনার সার্ভিস এনশিওর করতে হয়, ইউ নিড টু পারফর্ম দেয়ার, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট থিং, বিকজ ইউ আর এ ভেরি প্যাশনেট পার্সন, ইউ ওয়ান্ট টু গ্রো, আপনি তার থেমে থাকার মানুষ না, আপনি বড়ো হতে চান, হুইচ ইজ ওয়ান টাইপ অফ কর্পোরেট লাইফ, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট ইউ নো ইউ আর হ্যাভ দ্য ডিফারেন্ট প্যাশন, ইউ আর অ্যাক্টিং, অ্যান্ড হাউ ডু ইউ ম্যানেজ বোথ দ্য থিংস, ব্যালেন্স করেন কীভাবে? ব্যালেন্সটা করি হচ্ছে আসলে আমি জিনিসটাকে একটু অন্যভাবে দেখি, যে 24 ঘন্টা একটা দিন হয়, 8 ঘন্টা হচ্ছে অফিসের জন্য, 8 ঘন্টা আমি দেওয়ার চেষ্টা করি অভিনয়ের জগতে। আমি নেশা থেকে এসেছিলাম, শখ করে এসেছিলাম, শখের বসে এসেছিলাম, পরবর্তীতে এটা একটা নেশায় পরিণত হয়েছে, কারণ শোবিজটা এমন একটা জায়গা যেখানে আপনি প্রবেশ করলে কিন্তু বের হয়ে যাওয়া যায় না, ভেরি রেয়ার অ্যাডিকশন, এটা এক ধরনের, হ্যাঁ, একটা আসক্তি বলতে পারেন, ভালো লাগা বলতে পারেন, মানে ফিরে আসা হয় না। তো এখানে যে জিনিসটা হয়, আমি কম্প্রোমাইজ যেটা করি সেটা হচ্ছে ফ্যামিলি টাইমটাকে কম্প্রোমাইজ করি, এবং উইকেন্ডগুলোকে কম্প্রোমাইজ করি, ফ্যামিলি টাইমটাকে কম্প্রোমাইজ করি, এবং ঢাকা বেসড যে কাজগুলো হয় সেগুলোকে লেট আওয়ার্সে থেকে, লেট নাইট থেকে কাজগুলো শেষ করা হয়। ঈদের সময় প্রেশারটা বেশি থাকে, ঢাকার বাইরে যখন কাজ হয়
তখন হয়তো ছুটি নিতে হয়। ঢাকার ভেতরে যখন নাকি সিরিয়ালের কাজ হয়, যখন এক নাগারে কয়েকদিন কাজ করতে হবে, তখন হয়তো ছুটি নিতে হয়। তো এই সব কিছু হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, এবং এই টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে সাফারার হচ্ছে আসলে ফ্যামিলি। কারণ আমার এখন আসলে আমি শখে এসেছিলাম, কিন্তু এখন দায়বদ্ধতার একটা জায়গা তৈরি হয়েছে, আমার দ্বিতীয় একটা প্রফেশনে দাঁড়িয়েছে, এবং সেই দ্বিতীয় প্রফেশনটা আসলে একটা ভালো লাগা। এবং যদি আপনি বলেন যে মানে মানে কেন দ্বিতীয় প্রফেশন বলছেন, কারণ ফার্স্ট প্রফেশন হিসাবে আমি প্রায় 31 বছর ধরে যেই সেক্টরে কাজ করছি সেখানে আমার একটা মানে ওখানে আমার একটা জবাবদিহিতা আছে যে আমি শুরু করেছিলাম অনেক জুনিয়র লেভেলে, আমি আজকে একটা পর্যায়ে এসেছি, এবং আমার আন্তরিকতা, আমার নিষ্ঠা, আমার সততা সব কিছু দিয়ে আমি আজকে এই পর্যায়ে এসেছি। আমি অভিনয়ের জিনিসটাকে ওইভাবে দেখতে চাই যে আমি শুরু করেছিলাম শখে একটা দুটো কাজ করতে চেয়েছিলাম, পরে যখন 3-4টা কাজ করার পরে মনে হলো যে আর একটু করি, পরে যখন দেখলাম যে সংখ্যা যখন একটু বাড়লো তখন মনে হলো যে আচ্ছা করি, এবং করতে করতে কিন্তু এখন জিনিসটা এরকম পর্যায়ে এসছে যে আমি প্রতি মাসেই ফিল করি যে ও আচ্ছা মানে বেশ কিছু কাজ করা হয়েছে, আচ্ছা আগামী মাসে আরও কিছু করবো, এটাকে এনজয় করা। এবং কামরুল ভাই, আপনি জীবনের সব ক্ষেত্রেই আপনি যদি কাজটাকে এনজয় করেন তখন কিন্তু এটাকে কঠিন মনে হয় না। ইউ লাভ টু ডু দিস, ওয়ান্ডারফুল। আজম ভাই, আর একটা কোয়েশ্চেন করতে চাই, ইটস এ ভেরি রিলেভেন্ট কোয়েশ্চেন। আমরা যখন এখন টেলিভিশন নাটক দেখি, যখন আপনার সিরিয়ালের কথা বলেন, ড্রামার কথা বলেন, অর্থাৎ টেলিফিল্মের কথা বলেন, উই হ্যাভ নাম্বার অফ চ্যানেলস ইন বাংলাদেশ, 32-33 চ্যানেলস আছে আমাদের দেশে, অ্যান্ড ইউ হ্যাভ টু কম্পিট দ্য ইউনো নিয়ার বাই দ্য আকাশ সংস্কৃতির কথা যেটা বলি, এটাকে আপনাকে কম্পিট করতে হয়। এবং আমরা জানি আমাদের ভিউয়ারশিপ হচ্ছে 25% হচ্ছে বাংলাদেশি চ্যানেল দেখে, 75% দে আর সিং আউটসাইড অফ দ্য ওয়ার্ল্ড। সো এই যে 25% ওয়ার্কের ভিতরে এখন যারা কাজ করছে, where do you find they should improvise themselves? Because amra to darshok, amader to ashole you know at the end of the day amar kache jeta bhal lage ami shetai dekhbo. To apnara as a whole jokhon apnara natoker sathe kaj korchen, drama r sathe kaj korchen, serial e kaj korchen, what are the triggers you need to do so that bangladeshi jara darshok ache tara ashole bangladeshi television e dekhbe? Amar kache jeta mone hoy je contents এটার অভাব বোধহয় আমাদের আছে, ভালো কন্টেন্টসের অভাব আছে। এখন ভালো কন্টেন্টসের সাথে আরেকটা জিনিস চলে আসে, ভালো বাজেট, এবং বাজেট যদি ভালো হয় কন্টেন্টস ভালো হবে, যারা পারফর্মার তাদের কাজ আরও ভালো হবে। আমরা এখন যে জিনিসটা করি যে খুব লিমিটেড একটা বাজেটে আমাদের যারা মেকার তারা একটা কাজ তৈরি করছেন, এবং সেখানে কন্টেন্টসের ক্ষেত্রে তাকে হয়তো কম্প্রোমাইজ করতে হচ্ছে, পারফর্মারদের পারফরমেন্সে কম্প্রোমাইজ করতে হচ্ছে, যথেষ্ট সময় তারা নিয়ে কাজ করতে পারছে না, সব কিছুর সাথে একটা কস্টিং জড়িত, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে টেলিভিশনগুলোতে যখন এগুলো অন এয়ার হয়, আপনি খেয়াল করলে দেখবেন যে এটার মাঝখানে বিজ্ঞাপনের জন্য দর্শকদের অ্যাটেনশনটা ধরে রাখা যায় না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমি এবারের ঈদে আমার নিজের একটা কাজ দেখার জন্য আমি বসেছিলাম একটা টিভির সামনে, নিজেই বিরক্ত হয়ে গেছেন, এবং কিছুক্ষণ মানে কয়েকটা সিন হওয়ার পরে খবরের বিরতি আসলো, ন্যাচারালি খবর অনেকটা লম্বা সময়, তারপরে আবার বিজ্ঞাপন, তারপরে কিন্তু দর্শক কিন্তু আর মনে থাকবে না লাস্ট সিনটা সে কী কী দেখেছে। এবং যার জন্য কিন্তু এখন অনেকেই কিন্তু মানে আপনি খেয়াল করলে দেখবেন যে তারা কিন্তু ইউটিউবে কিন্তু তারা নাটক দেখছে, ইভেন এখন ইউটিউবে গানকে রিলিজ করা হচ্ছে, এবং অনেক ভালো ভালো কাজ। আমি একটু ডিফারেন্ট কোয়েশ্চেন করতে চাই আজম ভাই, সেটা হচ্ছে যে আপনি ইউ আর এ মাস্টার অফ কমিউনিকেশন বিকজ ইউ আর দ্য গ্রুপ সিসিও, আপনি কমিউনিকেশনের একটা বিশাল আপনার একটা দক্ষতা আছে আই এম শিওর, বিকজ ইউ নো অ্যাপার্ট ফ্রম দ্য অল দ্য ব্যাঙ্কিং সেক্টরের কমিউনিকেশনকে আপনি একটা ডিফারেন্ট জায়গায় উত্তরণের ট্রাই করছেন। যে আপনি পাশাপাশি যেহেতু আপনি নাটকের কথা বলছেন, ড্রামার কথা বলছেন, হাউ ক্যান ইউ কমিউনিকেট টু দ্য স্টেক হোল্ডার্স? আপনি এজ এ সিনিয়র সিটিজেন হিসাবে যদি আপনি পরে নাটকে এসেছেন, দ্যাট ইজ নট অ্যান ইস্যু, বাট এজ এন উদ্যোক্তা, নাটকের উদ্যোক্তা হিসাবে হাউ কুড ইউ মেক দ্য সিনক্রোনাইজেশন, যে এই যে চ্যানেলগুলির সাথে হাউ কুড ইউ মেক শিওর যে ভাই বিজ্ঞাপনটা কমানো যায় কীভাবে? অথবা আমি যদি অন্য একটা কোয়েশ্চেন করি, সিন্স বাংলাদেশের 62টা ব্যাংক আছে, হাউ দে আর পেট্রোনাইজিং দ্য এই যে ড্রামা ইন্ডাস্ট্রিটাকে কীভাবে আরও ভালো করা যায়? ডু ইউ হ্যাভ এনি প্ল্যান টু ডু দিস? আমি জিনিসটাকে এভাবে বলবো যে শুধু ব্যাংক না, আমাদের দেশে কিন্তু পৃষ্ঠপোষকতা করার জন্য, স্পন্সর করার জন্য কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে। জি, এটা ভাবার কোনো কারণ নাই যে মানে স্পন্সরশিপের অভাব আছে। যে জিনিসটা প্রয়োজন যে সেটা হলো যে মানুষকে ঘরে ফেরাতে হবে। যেমন সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে,
নতুন সিনেমা হল হচ্ছে না, যার জন্য মানুষ সিনেমা দেখতে এখন যায় না, যায় না। তো টিভি হচ্ছে একটা ফ্যামিলি মিডিয়া, মানুষ ড্রয়িং রুমে বসে টিভি দেখে অথবা বেডরুমে দেখে, একা তো দেখে না। আপনি দেখার সময় হয় আপনার স্ত্রী থাকবে অথবা পুত্রকন্যা থাকবে, কেউ না কেউ থাকবে, খুব কম মানুষ একা দেখে। একটা সময় ছিল আমাদের দেশে জনপ্রিয় অনুষ্ঠানগুলো যখন হতো তখন টিভির নিয়ে কারাকারি হতো, যে আমি এটা দেখবো সে আর বলতো আরেকটা দেখবে। তো যারা নাকি বয়োজ্যেষ্ঠ তারা হয়তো খবর দেখতে চাইতেন, কেউ হয়তো খেলা দেখতে চাইতেন, আরেকজন হয়তো নাটক দেখতে চাইতেন। তো আমাদের এই আকর্ষণটাকে ফিরিয়ে আনতে হবে, এটাকে আনতে হলে এটা আসলে সবগুলো সেক্টরেই ইম্প্রুভ করতে হবে, এবং তার চাইতে যেটা বড় প্রয়োজন সেটা হচ্ছে জবাবদিহিতাটা আনতে হবে। আমার কাছে কেন জানি মনে হয় জবাবদিহিতা আনতে হবে, প্রফেশনালিজম আনতে হবে। পে চ্যানেল করার কথা আলোচনা হচ্ছে, পে চ্যানেল হলে হয়তো অনেক কিছু ডিসিপ্লিন হবে, এবং আকাশ সংস্কৃতিটাকে তো আপনি বন্ধ করতে পারবেন না, জিনিসটা মধ্যে টু ওয়ে হওয়া উচিত। আমার দেশের মানুষ যেমন বিদেশের অনুষ্ঠান দেখতে পাচ্ছে, বিদেশের মানুষও যেন আমার অনুষ্ঠানগুলো দেখতে পারে, এটা সরকারিভাবে উদ্যোগ নিতে হবে। সো দ্যাট ঠিক আছে, ফাইন, কম্বাইন্ড অ্যাপ্রোচ। হ্যাঁ, মানে এমনও তো হতে পারে যে বাংলাদেশের মানুষ দেখছে, বাংলাদেশের বাইরের মানুষ দেখছে। আলটিমেটলি দিনের শেষে আমরা যদি সাস্টেইন করি, একজন মেকার যদি সাস্টেইন করে একটা ছবি বানিয়ে নাটক বানিয়ে, ডেফিনেটলি পারফর্মার যারা তারাও সাস্টেইন করবে, টিভি চ্যানেলগুলো তো তাদের অনুষ্ঠানেই দেখাবে। তো আলটিমেটলি আপনি যদি 24 ঘন্টার একটা দিন বা যদি চিন্তা করেন, তার মধ্যে রিপিট প্রোগ্রাম যদি বাদ দেন, আপনি ফ্রেশ প্রোগ্রাম একটা টিভি চ্যানেলে 8 ঘন্টা চলে, 12 ঘন্টা চলে, কমার্শিয়াল টাইম বাদ দিলে মৌলিক সময় কতটুকু, সেই সময়ের তৈরি সময়ের জন্য কি কন্টেন্টস আমাদের যথেষ্ট আছে। তবে ভেরি রিসেন্টলি অনেক প্ল্যাটফর্ম চলে আসছে, এবং যে প্ল্যাটফর্মগুলোতে আমরা অনেক কিছু এখন দেখতে পাচ্ছি। আজম ভাই, ওয়ান্ডারফুল ডিসকাশন। আজকে আমাদের হাতে একেবারেই সময়, আমাকে লাস্ট একটা আপনি যদি একটু টিপস দিতেন, যে আজকে ব্যক্তি আজম যে জায়গায় অবস্থান করছে, ইউ আর ম্যানেজিং দ্য কর্পোরেট ব্যাঙ্কিং সেক্টর, ইউ আর গোয়িং টু বি দ্য লিজেন্ড, ইটস উই আর ভেরি প্রাউড ফর ইউ, এবং আপনি নাট্যাঙ্গনে কাজ করছেন। সো আপনি যদি আরেকটা যদি ব্যক্তি আজম হতে চায়, ইফ এনিবডি ওয়ান্টস টু বি সামথিং লাইক ইউ, what are the tips you want to give to the youth chhele meder ke ki apni tips dite chan je ei jinish guli tar adurshik bhabe follow kora uchit, learning er khetre follow kora uchit, what are the few mane ami dui ekta tips jodi apni share koren kindly. Prothom kotha hocche porashonar kono bikolpo nai, je shudhu porashona korlei hobe na, extra curricular activity te take reach hote hobe, number 1. Number 2 hocche প্রফেশন হিসেবে, যেই প্রফেশনেই আপনি থাকেন না কেন, নিজের সাথে ফাঁকি দেওয়া যাবে না। আচ্ছা, কাজটাকে এনজয় করতে হবে, এবং আপনি নিজের সাথে কখনোই ফাঁকি দিবেন না, এবং যদি আপনি ফাঁকি দেন তাহলে সেখান থেকে বেস্ট ডেলিভারি আসবে না। আবার এটাও সত্যি কথা যে আপনি যেই প্রফেশনটা যেতে যাচ্ছেন সেখানে হয়তো আপনি যেতে পারছেন না, যাওয়াটা হয়তো সহজ না, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, ভেঙে পড়লে চলবে না। আপনি সবসময় মনে করবেন নিউ স্টার্ট, প্রতিটা দিন নতুন করে শুরু করবেন, এবং রিভিউ করবেন কি কি ভুল হয়েছে, সেই ভুলটা থেকে আবার নতুন দিকে যাওয়া, এটা হচ্ছে সেকেন্ড। থার্ড হচ্ছে সিনিয়রদেরকে সম্মান করা, কারণ আমরা যখন ক্যারিয়ারটা শুরু করেছি আমাদের অনেক সিনিয়ররা সামনে ছিলেন, তারা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, কিছু না কিছু তো শিখিয়েছেন, যার জন্য আজকে এই পর্যন্ত আমরা আসতে পেরেছি। ডেফিনেটলি আমাদের যারা ইয়াং যারা, তারা আমাদের চাইতে অনেক বেশি জানেন, তারা আইটিতে অনেক স্কিলড, রাইট, তারা ইন্টারনেটের কারণে সারা পৃথিবীর অনেক তথ্য তারা জানেন। আমাদের সময় আমার ছোটবেলায় আমার বাবা ইংরেজি খবরের কাগজ রাখতেন ইংরেজি শেখার জন্য, আর এখনকার ছেলে মেয়েরা যে কোনো কিছু গুগল করে তারা জেনে যাচ্ছেন। টেকনোলজির অ্যাডভান্টেজ আছে, এখন সেই অ্যাডভান্টেজটাকে পজিটিভভাবে নিতে হবে, এবং আমরা যদি এই কাজগুলোকে করি, আমরা যদি আইটি নিয়ে আইটিকে যদি পজিটিভভাবে আমাদের জীবনে আমাদের লাইফস্টাইলের মধ্যে নিয়ে আসতে পারি, আমরা যদি সেন্সিয়ার হই, নিজেকে ফাঁকি না দেই, পড়াশোনা যদি বেসিকটুকু আমাদের জানা থাকে, এবং কাজটাকে যদি আমরা এনজয় করি, ডেফিনেটলি আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। সবাই তো প্রেসিডেন্ট হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আজম ভাই, ইটস নাইস টকিং টু ইউ। আজকে আমাদের হাতে একদমই সময় নাই, হোপ উইল হ্যাভ অ্যানাদার এপিসোড নেক্সট টাইম। আমি আসলে আরও ডিটেল ডিসকাশনে যেতে চাই যে ব্যাঙ্কিং সেক্টরের প্রসপেক্ট কী, হাউ দ্য ইউথ ক্যান কাম ওভার হিয়ার, হোয়াট ইজ দ্য ফিউচার প্রসপেক্ট, মার্কেটটা কত বড় হচ্ছে, আগামী 20 বছরের ভিতরে মার্কেট কোথায় যাবে, সেইগুলি নিয়ে ডিটেল ডিসকাশন করতে চাই। আই হোপ ইউ উইল এনজয় অ্যানাদার প্রোগ্রাম, আই উইল ইনভাইট ইউ আজম ভাই। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। সো কিপিং দিস নোট, উই হ্যাভ টু সে গুড বাই টুডে। এবং আমরা আজম ভাইয়ের সাথে কথা বলছিলাম, হি ইজ ট্রুলি এ লার্নেড পার্সন, এবং চমৎকার কিছু কথা বলেছেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইউ নিড টু রেসপেক্ট ইউর সিনিয়র।
আমরা হয়তো অনেক সময় ভুলে যাই যে সিনিয়রদেরকে রেসপেক্ট করতে অনেক সময় ভুলে যাই। ইট ইজ নট অ্যাট অল গুড ফর ইওর লাইফ, গুড ফর ইওর কেরিয়ার। এবং আরেকটা কথা বলি, থেমে থাকলে চলবে না, ইউ হ্যাভ টু প্রসিড। প্রতিটা দিনকে মনে করতে হবে, উনি বললেন একটা নতুন দিন, এবং নতুন দিন নতুনভাবে শুরু করতে হবে। এই যে ছোটো ছোটো টিপস আজকেও শেয়ার করলাম, হোপফুলি উইল বি ব্রিঙ্গিং অ্যানাদার গুড গেস্ট টুমোরো হু উইল বি শেয়ারিং দ্য টিপস ফর ইওর লাইফ, ফর ইওর কেরিয়ার, অ্যান্ড হাউ ইউ কুড বি সাকসেসফুল ডাউন দ্য লাইন, হাউ ইউ ক্যান মেক শিওর ইউ হ্যাভ দ্য প্যাশন টু গ্রো। কিপিং দিস নোট, উই আর টেকিং গুড নাইট টুডে, হোপফুলি উইল সি নেক্সট উইক উইথ দ্য সেম প্রোগ্রাম। উই আর টেকিং সাইন অফ টুডে, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন। মিষ্টি হাওয়ায় দোলে মিষ্টি মন, মিষ্টি স্বাদে সবাই আপন। দ্য ওয়ার্ল্ডস বেস্ট ইনগ্রেডিয়েন্টস, পারফেক্ট কম্বিনেশন আর ইয়ামি সাথে ইগলু, যা মিষ্টি সুখের সম্পর্কগুলোকে করে তোলে আরও মধুর। যেখানেই মিষ্টি মুখ সেখানেই ইগলু।